অন স্ক্রিন ভিডিও করার ক্ষেত্রে আমরা যে মাইক্রোফোন আছে এক্সটার্নাল বা ইন্টারনাল সেই মাইক্রোফোনের যে ভয়েস সেই ভয়েসটাকে আমরা ভিডিওর সাথে ক্যাপচার করতে পারি কিন্তু কম্পিউটারের ইন্টারনাল যে সাউন্ড আছে সেই সাউন্ডটাকে আমরা ক্যাপচার করতে পারি না অর্থাৎ এখানে দেখা যায় যে যখন আমরা স্ক্রিন রেকর্ডিং করি স্ক্রিন রেকর্ড করার সময় আমাদের এক্সটার্নাল বা ইন্টারনাল কম্পিউটারের সাথে যে মাইক্রোফোন থাকে সেটার সাউন্ডটাই শুধুমাত্র রেকর্ড হয় কিন্তু কম্পিউটারের ভিতরে চলমান কোনো ভিডিও অথবা অডিও অথবা যে কোনো প্রকারের কোনো সাউন্ড যদি থাকে সেই সাউন্ডটা স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে অ্যাড হয় না ম্যাক ওএসের ক্ষেত্রে আমি বলছি তো এই ক্ষেত্রে কী করণীয় আছে যদি আপনি ইন্টারনাল যে কম্পিউটারের সাউন্ড আছে সেই সাউন্ডটাকেও আপনি ক্যাপচার করতে চান সেজন্য সাহায্য নিতে হবে থার্ড পার্টি একটি সফটওয়্যারের এখানে বেশ কয়েকটি সফটওয়্যার দিয়ে কাজ করা যায় আমি আজকে দেখাবো একটি সফটওয়্যার যে সফটওয়্যারের নাম হচ্ছে আই শো ইউ অডিও ক্যাপচার এই সফটওয়্যারের মাধ্যমে কয়েকটি স্টেপের মাধ্যমে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি দুরকম সাউন্ড অর্থাৎ আপনার মাইক্রোফোনের সাউন্ড এবং আপনার কম্পিউটারের ইন্টারনাল সাউন্ড দুটোই একসাথে স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে ক্যাপচার করতে পারবেন তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে আসা যাক সেই পদ্ধতিতে কিভাবে খুবই সহজে দুটো সাউন্ডকে একসাথে করে স্ক্রিন রেকর্ডের সাথে যুক্ত করা যায় ম্যাক অপারেটিং সিস্টেমে ইনসাইড যে অডিও অর্থাৎ আপনার কম্পিউটারের ভিতরে যে অডিও আছে সেই অডিও চলার জন্য একটি থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য নিতে হবে এখন আমরা যে সফটওয়্যারের সাহায্য নেব সেটা হচ্ছে আই শো ইউ অডিও ক্যাপচার এখানে এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা এই সফটওয়্যারটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন এটা ফ্রি এটার জন্য কোনো পয়সা দিতে হবে না এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমি এখনও ইনস্টল করিনি আমি ইনস্টল করে নিচ্ছি আর করতে করতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সফটওয়্যারটির বিষয়টা কি প্রথমত ম্যাকওএস যে কোনো অডিওকে আপনি যখন রেকর্ড করবেন তখন সে মাইক্রোফোনটাকে ধরে কিন্তু আপনার কম্পিউটারের ভিতরে যে সাউন্ড আছে সেই সাউন্ডটাকে সে ধরতে পারে না এখন এটা হচ্ছে এই থার্ড পার্টি সফটওয়্যারটি এমন একটি সফটওয়্যার যেই সফটওয়্যার আপনার ইনসাইড যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটাকে ক্যাপচার করে মাইক্রোফোনের সাথে বিল্ট ইন করে তারপর আপনাকে সাউন্ড আউটপুট দিতে পারে বা সাউন্ড ইনপুট দিতে পারে যেটা আপনার রেকর্ডারে রেকর্ড হয়ে যাবে চেঞ্জ ইনস্টল লোকেশন আমি এখানে ইনস্টল করে নিচ্ছি এখানে শুধুমাত্র যে আইশোই অডিও ক্যাপচার দিয়ে যে এটা রেকর্ড হয় তা না এটা আরও অন্যান্য আরও সফটওয়্যার আছে যেমন সম্ভবত সানফ্লাওয়ার বা এমন কোনো নাম হবে এরকম সফটওয়্যার দিয়েও বেশ কয়েকটি সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো দিয়ে এই কাজটি করা যায় এই সফটওয়্যারগুলো হলো এমন টাইপের সফটওয়্যার যেগুলো সাউন্ডটাকে কম্বাইন্ড করে আপনার যে রেকর্ডিং করার যে সাউন্ড সেই সাউন্ডটাকে মানে ইনপুট হিসেবে দেওয়ার জন্যে আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে ইনপুট হিসেবে দেওয়ার জন্যে সে ইনবিল্ড যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলোকে অ্যাকুমুলেট করে এখানে অ্যাপ্লিকেশনে যেতে পারেন অ্যাপ্লিকেশনে গিয়ে বের করতে পারেন অথবা এখান থেকে লঞ্চ প্যাড থেকেও যেতে পারেন একই কথা ইউটিলিটিসে যাওয়ার পরে অডিও মিডি আবার এখানে লঞ্চ প্যাডে যাওয়ার পর আদারে যাওয়ার পরে অডিও মিডি এখনও ইনস্টল হয়নি তারপরে এখানে আই শো ইউ অডিও ক্যাপচার চলে আসছে এখান থেকে একটু ভালো করে খেয়াল করবেন এখানে কয়েকটি কাজ করতে হবে অডিও মিডি সেট আপে আসলে এখানে দেখুন দেখা যাচ্ছে আপনার যতগুলো ডিভাইস অডিও রিলেটেড ডিভাইস কানেক্টেড আছে সব ডিভাইসগুলো এখানে দেখা যাচ্ছে এখানে দেখুন স্পিকার আছে হেডফোন আছে মাইক্রোফোন ডিজিটাল HDMI এবং আইশো অডিও ক্যাপচার এখন আমাদের যে কাজটা করতে হবে রেকর্ডিংয়ের জন্য কী লাগবে আইশো অডিও ক্যাপচার ইন্টারনাল সাউন্ডটাকে ক্যাপচার করবে আর আমার মাইক্রোফোন আমার ভয়েসটাকে বা আমার যে প্রত্যাশিত যে সাউন্ডটা সেই সাউন্ডটা ক্যাপচার করবে মাইক্রোফোনের সাথে আইশো অডিও ক্যাপচারকে অ্যাড করতে হবে কম্বাইন করতে হবে এখন কম্বাইনটা কীভাবে করব এখানে দেখুন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্রিয়েট এগ্রিগেট ডিভাইস এটা দেওয়ার পরে আরেকটি অপশান আসবে এখানে আরেকটি জিনিস আপনারা বলে রাখি এটা খেয়াল করবেন যে যেই ডিভাইসগুলো অ্যাড করবেন সেই ডিভাইসের এই কিলোহার্স অর্থাৎ এই ফরম্যাটটা যাতে সেম থাকে যেমন মাইক্রোফোন ব্ল্যাক ফ্রন্ট আমার এখানে দেখুন 48 কিলোহার্স আর আইশো অডিও ক্যাপচার এটি 44 কিলোহার্স অর্থাৎ দুইটা কিন্তু এক না এখন দুইটাকে এক করতে হবে
48 দুইটা যদি 44ও করেন তাও কোনো সমস্যা নেই, তাও কাজ হবে। এবার আসুন এগ্রিগেট ডিভাইসটা সেট আপ করি। এগ্রিগেট ডিভাইসে আসার পরে এখানে আমরা সেট আপ করবো কী কী, মাইক্রোফোন ব্ল্যাক ফ্রন্ট এটা, এবং সেই সাথে সেট আপ করবো আইসো অডিও ক্যাপচার এটা, এই দুটো আমরা একসাথে করলাম। এটা আমাদের এগ্রিগেট ডিভাইস হয়ে গেল, অর্থাৎ মাইক্রোফোনের ভয়েস এবং আইসো অডিও ক্যাপচারের ইন্টারনাল যে সাউন্ড, অর্থাৎ কম্পিউটারের ভিতরে আমি যদি কোনো ভিডিও প্লে করি বা কোনো প্রকার অডিও চলে সেই সাউন্ডটা ক্যাপচার করবে। এখানে কিন্তু কাজ শেষ না, এখানে কাজ শেষ না, এখানে আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট মাল্টি আউটপুট ডিভাইস। মাল্টি আউটপুট ডিভাইসটা কী করে, মাল্টি আউটপুট ডিভাইসটা আপনার যে কম্পিউটারের যে বিল্ট ইন স্পিকার আছে সেই স্পিকারে আউটপুটটা দিবে, অর্থাৎ আপনি মনিটর করতে পারবেন। ইভেন আপনার কম্পিউটারে যে সাউন্ডটা রানিং আছে, যে সাউন্ডটা ভিতরে চলছে, অর্থাৎ আপনি কোনো ভিডিও প্লে করছেন কথার কথা, সেই ভিডিওর যে সাউন্ডটা সেটাও আপনি এখানে প্লে করতে পারবেন বা শুনতে পারবেন। যদি হেডফোন হয় হেডফোনে শুনতে পারবেন, স্পিকারে হলে স্পিকারও শুনতে পারবেন। তো এখানে স্পিকার, হেডফোন এবং আইসো অডিও ক্যাপচার আমি তিনটাই দিয়ে দিচ্ছি। এখানেও কিলো হার্টজটা দেখে নিতে হবে। এখানে দেখুন, এখানে আমার সবগুলো সাউন্ড যে বিভিন্ন ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো আমি 44 করে দিয়েছি। 44ও ভালো মতো সাউন্ড ক্যাপচার হয়। 44 খেয়াল রাখবেন অবশ্যই আপনার মাইক্রোফোন আইসো অডিও ক্যাপচার সবগুলো যেন সেম কিলো হার্টজে থাকে, অর্থাৎ সেম ফরম্যাটে থাকে। তো এগ্রিগেট ডিভাইসে আসার পর দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোন এবং আইসো অডিও ক্যাপচার এই দুইটা চেক, অর্থাৎ আইসো অডিও ক্যাপচার দিয়ে আমার ইন্টারনাল কম্পিউটার সাউন্ড এবং মাইক্রোফোন দিয়ে আমার মাইক্রোফোনের ভয়েস। আর মাল্টি আউটপুট ডিভাইস যেখানে সাউন্ডকে স্প্লিট করা হয়, বিভিন্ন ডিভাইসকে আলাদা করা হয়, এখানে হেডফোনে আমি শুনতে পারবো, অর্থাৎ মনিটর করতে পারবো যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটা, আইসো অডিও ক্যাপচার এবং স্পিকার অডিও রেকর্ডার আপনি যেই যে ডিভাইসে সাউন্ড মনিটর করতে চান এখানে সেটা দিতে পারেন, অর্থাৎ এখানে সাউন্ডগুলো ভাগ হয়ে যায়। এই হচ্ছে অডিও মিডির সেট আপ। আর এখানে সেটিংস থেকে অডিওর সেট আপটা দেখে নিই, অর্থাৎ সিস্টেম প্রেফারেন্সের যে সাউন্ডের সেটিংটা আছে, এখানে ইনপুটে অবশ্যই আইসো অডিও ক্যাপচার রাখবেন রেকর্ড করার পূর্বে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে নেবেন, সেটা হচ্ছে মাইক্রোফোনে আপনার যে ভলিউম সেই ভলিউমটা আপনারা দেখে নেবেন। আমার এখানে 25% ভলিউমই দেখেন, একদম ফুল হিট করছে, অর্থাৎ বেশ লাউডে চলে আসছে, সেই জন্য আমি 25%-এর বেশি আর দিই নি। তো এখানে আইসো অডিও ক্যাপচার এটা দিয়ে রাখবেন। আর আউটপুট ডিভাইসে গিয়ে দেবেন, এগ্রিগেট ডিভাইস দেবেন না, দেবেন মাল্টি আউটপুট ডিভাইস, অর্থাৎ আপনি যাতে মনিটর করতে পারেন। যদি হেডফোন থাকে আপনার মাইক্রোফোনের সাথে বিল্ট ইন, সেক্ষেত্রে আপনি শুনতেও পারবেন মাল্টি আউটপুট ডিভাইস। এইভাবে রেখে আপনি তারপরে দেখা যাচ্ছে কোনো একটা ভিডিও বা কিছু প্লে করে আপনি টেস্ট করে দেখতে পারেন। তো আমি এখন এখান থেকে টেস্ট করে দেখব, এখান থেকে আমি একটা প্লে করে দেখছি। আর তার আগে আমি কুইক টাইমের আর একটা সেটিং বলে দিচ্ছি। কুইক টাইমের সেটিংটা হচ্ছে, অর্থাৎ মাইক্রোফোনের কি সেটিংটা হবে যে সেটিংয়ে দিয়ে আপনি দুইটা সাউন্ডই রেকর্ড করতে পারবেন। কুইক টাইম প্লেয়ার অন করার পর আপনি যে ভার্সনে থাকেন না কেন, অন্যান্য ভার্সনে, অর্থাৎ ম্যাক ওএসের অন্যান্য ভার্সনে গেলে স্ক্রিন রেকর্ডিংটা অন্যভাবে আসবে। এটা হচ্ছে ক্যাটালিনা, ক্যাটালিনা এইভাবে আসে, কিন্তু সব ক্ষেত্রে আপনার অপশন থাকবে। অপশনে যাওয়ার পর, মাইক্রোফোন সেটিংয়ে যাওয়ার পর অবশ্যই এগ্রিগেট ডিভাইস দিবেন, অবশ্যই এগ্রিগেট ডিভাইস দেবেন, কারণ এগ্রিগেট ডিভাইস হচ্ছে আপনার কম্পিউটার বিল্ট ইন সাউন্ড এবং মাইক্রোফোন সাউন্ড দুইটার সম্মিলিত। শুধুমাত্র মাইক্রোফোন সিলেক্ট করলে শুধু মাইক্রোফোনের সাউন্ডটা হবে, ইন্টারনাল সাউন্ডটা রেকর্ড হবে না। ওকে, এখানে আমরা একটা ভিডিও প্লে করব, সেই ভিডিওতে ইন্টারনাল সাউন্ডটা রেকর্ড হয় কি না। এই যে সলিড কালারের বার দেখা যাচ্ছে স্কোয়ার সাইজের। এবার এখানে আমরা একটা ভিডিও প্লে করি, ভিডিও প্লে করলে আমরা শিওর হতে পারবো যে এই সাউন্ডটা রেকর্ড হচ্ছে কি না। স্ক্রিন রেকর্ডিং এখানে ভিডিওটি চলছে, ভিডিওটিতে সাউন্ড আছে, বেশি প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে স্ক্রিন রেকর্ডিং করতে কোনো পেইড সফটওয়্যার বা বড় কোনো সফটওয়্যার প্রয়োজন হয় না, অনেক সহজে ফ্রি সফটওয়্যার দিয়ে করা যায়, উইন্ডোজও করা যায়, ম্যাক অপারেটিং সিস্টেমও করা যায়। ঠিক আছে, আমি এটা পজ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার কম্পিউটারের ইনবিল্ট সাউন্ডকে এবং আপনার মাইক্রোফোনের ভয়েসকে দুটোকে একসাথে করে আপনারা স্ক্রিন রেকর্ডের সাথে যুক্ত করবেন। এরপরও যদি আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে বা আপনাদের করতে কোনো সমস্যা বোধ হয়, সেক্ষেত্রে আপনারা টিউটোরিয়ালটা আবার শুরু থেকে দেখবেন এবং স্টেপ বাই স্টেপ যাবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।